পবিত্র ঈদুল আজহার আগে দেশে ফিরছেন না সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বর্তমানে তিনি ভারতের মেঘালয়ের রাজধানী শিলংয়ে আছেন। সালাহউদ্দিন আহমদ শুক্রবার রাতে জানান, চিকিৎসার উদ্দেশ্যে তিনি দিল্লির একটি হাসপাতালে যাবেন। চিকিৎসা সেবা গ্রহণ করে দিল্লি থেকে ফিরতে সময় লাগতে পারে। চিকিৎসা সেবা প্রক্রিয়া সম্পন্ন হলেই আসন্ন ঈদের পর দেশে ফিরতে চান সালাহউদ্দিন। বিএনপির এই নেতার সঙ্গে তার স্ত্রীরও দিল্লি যাওয়ার কথা রয়েছে। এ প্রসঙ্গে তিনি জানান, আমার স্ত্রী আসার কথা রয়েছে, তাকে সাথে নিয়ে আমি চিকিৎসার জন্য দিল্লি যাব। গত 12 জুন দেশে ফেরার জন্য ভ্রমণ অনুমোদন পেয়েছেন সালাহউদ্দিন আহমদ। ট্রাভেল প্যাসের শর্ত অনুযায়ী তাকে 3 মাসের মধ্যে দেশে ফিরতে হবে। দেশে ফেরার পর ঢাকায় চিকিৎসা নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, দেশে ফিরলে চিকিৎসা নেওয়ার সুযোগ নাও পেতে পারি। দেশে ফিরতে 3 মাসের বেশি সময় লাগবে না, এর আগে ফেরার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সালাহউদ্দিন আরও জানান, আমার শারীরিক অবস্থা বিবেচনা করে ভারত সরকার সিদ্ধান্ত নেবে বলে আশা করি, তাই সড়ক পথে না পাঠিয়ে বিমানে পাঠানোর ব্যবস্থা করা হলে কৃতজ্ঞ থাকবেন বলে জানান বিএনপি এই নেতা। সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, তাকে যখন শিলংয়ে ফেলে রাখা হয় তখন তার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে। দিল্লির এক বেসরকারি হাসপাতালে 2টি অস্ত্রোপচার করা হয়, এরপর ওই হাসপাতালে আরও কয়েকবার যেতে হয় তাকে, কিন্তু এরপর কোভিড-19 মহামারীর কারণে যাওয়া সম্ভব হয়নি। তাই দেশে ফেরার আগে একবার গিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। 2015 সালের 10 মার্চ রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হন সালাহউদ্দিন। 62 দিন পর একই বছরের 11 মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। ভারতের পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়েছিল, সালাহউদ্দিন শিলংয়ে উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করার সময় লোকজনের ফোন পেয়ে তাকে আটক করা হয়। 1991 সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব APS ছিলেন সালাহউদ্দিন। এরপর প্রশাসনের চাকরি ছেড়ে তিনি রাজনীতিতে যোগ দেন। 1996 সালে তিনি কক্সবাজার থেকে সাংসদ নির্বাচিত হন। বিএনপি ক্ষমতায় এলে তিনি যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত হন। সালাহউদ্দিন যখন ভারতে আটক হন তখন তিনি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব। দেশটিতে আটক থাকা অবস্থায় তিনি 2016 সালে বিএনপির ষষ্ঠ কাউন্সিলে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হন।